আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডিকেশি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীত শুভেচ্ছা। আজ 26 সেপ্টেম্বর 2022 রোজ সোমবার। আজকে আমি এসেছি হাসান ডেয়ারি ফার্মে। হাসান ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অনকলা হাটের পাশে। বন্ধুরা, হাসান ডেয়ারি ফার্ম থেকে সবসময় উন্নত জাতের বকনা বাছুর ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। চলুন বন্ধুরা, আমরা হাসান ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী হাসান ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে দেখাই তার এখানে আজকে কেমন ধরনের বকনা বাছুর রয়েছে এবং এই বকনা বাছুরের দাম জাত বা বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করি। সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই। তো হাসান ভাই, এই সপ্তাহে দর্শকদের উদ্দেশ্যে কেমন ধরনের বকনা বাছুর রাখছেন? আমার কাছে আজকে 6টা বকনা বাচ্চা আছে, ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান, তার মধ্যে একটা আছে ফ্ল্যাগ বি বাচ্চা। দর্শক ভাইরা দেখুক আসলে কত সুন্দর একটা কালেকশন হয়েছে, অন্তত এই মাসের ভিতরে আমার সেরা কালেকশন আজকে। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে কালেকশন করছেন এই মাসে আশা করা যাচ্ছে যে জাত মানগুলো একটু ভালো হবে? জাত মানগুলো অনেক ভালো, অনেক ভালো। এটা ফ্ল্যাগ বি বাচ্চা আছে, দর্শক ভাইরা দেখুক, দেখলে আসলে বুঝতে পারবে খুব ভালো হাই কোয়ালিটি বাচ্চা। আচ্ছা, তো চলেন হাসান ভাই, দেরি না করে যে বকনা বাছুরগুলো রয়েছে আমরা দর্শকদের পর্যায়ে কমে দেখাই। চলেন দেখাই। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে বাচ্চাটা। দর্শক ভাইরা দেখান, এটা হাই পার্সেন্ট হাই কোয়ালিটি যে বাচ্চা, তার মধ্যে এটা একটা ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, মাথাটা দেখেন আপনারা কত সুন্দর একটা মাথা, ঠিক আছে। কানটা দেখেন, আসলে একটা হাতের মুঠের ভিতরে আড়ে যাচ্ছে কানটা, ঠিক আছে। মাথাটা একবারে ছোট, আপনারা নিজে বিচার বিশ্লেষণ করে নিবেন। এটা আমি যতটুকু একটা বাচ্চা, সে ঠিক আছে, সে একটা বাচ্চা আমি যতটুকু দেখছি ততটুকু জানাচ্ছি আপনাদেরকে। এই গলাটা দেখেন একবারে সরু, কোন রকম কম্বল নাই, ঠিক আছে। যেগুলো আর বেশি হবে, যেগুলো চিকন সরু গলা, এর মধ্যে একটা আছে। এটা জাত মান হাসান ভাই? এটা একটা পিওর হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান 100 বিজের বাচ্চা এটা। আচ্ছা, বয়স কেমন হবে এটা? বয়স আছে আপনার 6.5 মাস। বাচ্চাটা অনেক গ্রোথ ভালো, মাজাটা দেখেন ডাবল বডির একটা বাচ্চা, অনেক সুন্দর একটা বাচ্চা, ঠিক আছে। খাওয়া দাওয়া অনেক সুস্থ সম্পূর্ণ। নেস্টটা দেখেন, নিপল ঠিক আছে? হ্যাঁ, চারটা বার্ড দেখেন অনেক সুন্দর। আচ্ছা, নিপল ঠিক আছে, চারটা দেখা যাচ্ছে নিপল অনেক সুন্দর সব। এখানে সমস্যা নাই না, লেস্টটা খাটো আছে দেখছেন, এটা দেখছেন এক নম্বর বকনা, বয়স হবে 6 মাস, হলস্টাইন ফ্রিজিয়ান। হাসান ভাই, এক নম্বরের বক্তার দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে আমি 62,000 টাকা। দাম করতে পারবে? হালকা কিছু দাম করতে পারবে। আসলে একটা এত সুন্দর বাচ্চা খামার থেকে নিয়ে আসা সংগ্রহ করাও খুব টাফ ব্যাপার। আচ্ছা বন্ধুরা, বাচ্চা কেউ ছাড়তে চায় না আসলে, এগুলো বুঝতে হবে। বন্ধুরা, এক নম্বর বক্তার দাম হাসান ভাই চাচ্ছেন 62,000 টাকা। প্রতিটি বক্তা আপনার নিতে চাইলে সীমিত দাম করে নিতে হবেন, হালকা কিছু দাম দর করে নিতে হবে। বন্ধুরা, তারপর দেখছেন এটা 2 নম্বর বকনা, এটার জাত মান বয়সটা হাসান ভাই? এটা একটা ফিজিয়ান বাচ্চা, হলস্টাইন ফিজিয়ান, বাচ্চাটা দেখেন অনেক সুন্দর এটা বাচ্চা, হলস্টাইন ফিজিয়ান, বেশ সুন্দর বকনা। বয়স কেমন হবে ভাই এটার? এটার বয়স আছে 6.5 মাস। আনুমানিক 6.5 মাস বয়স হবে। আচ্ছা, একটু টান দেন তো উপর দিকে, একটু ঘুরে আসি। দেখেন সুন্দর ভাবে দেখেন দর্শক ভাইরা, উপর দিক থেকে দেখেন বন্ধুরা, কান একবারে ছোট কান, ঠিক আছে, মাথাটা অনেক ছোট। আচ্ছা, মাথাটা ছোট আছে, কান দুটো ছোট, চারটা দেখছেন? বন্ধুরা, এখানে আপনারা দেখছেন 1 নম্বর আর 2 নম্বর দুটা বকনা, হাসান ভাই লটের দামটা জানাতে চাচ্ছেন। হাসান ভাই কেমন দাম চাচ্ছেন 1 নম্বর আর 2 নম্বর লটে? এটা আমি দাম চাইছি 62, এটা 55, 1,70,000 টাকা হয়। যেকোনো দর্শক ভাই নিলে আমি 1,15,000 টাকা রাখতে পারবো। দুটা বন্ধুরা, 1 নম্বর বাচ্চা দুটা দেখেন আর 2 নম্বর খাওয়া দাওয়া আর দুইটা বকনা একসঙ্গে লটে নিতে চলে, হাসান ভাই দামটা জানিয়ে দিলেন 1,15,000 টাকা। বাচ্চা দুটো দেখেন খুবই খানিয়ালা বাচ্চা, যে কোনো দর্শক ভাইরা এগুলো নিয়ে পুষতে পারবে, খামার করতে পারবে, লস হবে না কোনো সময়। বন্ধুরা, 3 নম্বর বক্তারা দেখছেন,
হাসান ভাই 3 নম্বরের বক্তাটা জাতমান বয়স এটা একটা ফিলাকবি বাচ্চা দর্শক ভাইরা আসলে ভালো সিনেট দেখুক দর্শক ভাইরা ফিলাকবি যে বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে আচ্ছা ফিলাকবি বলতে গেলে এটা কি হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে এটা হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে এটা ফিলাকবি এটা রেড ফিলাকবি এটা কালো ফিলাকবি ঠিক আছে এটা সম্পূর্ণ কালো হাত পা দেখেন যেখানে ফিলাকবির যে হাত পাও সাদা থাকা লাগবে এবং নেস্টার এখানে সাদা থাকা লাগবে নেস্টাও খাটো পাগুলো সাদা আর ফুল এটা প্রিন্ট কালো প্রিন্ট আচ্ছা একটু টান দেন তো পাশে দর্শক ভাই দেখেন মাথাটা দেখেন খুব সুন্দর একটা যে ফ্ল্যাগ বিজে বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে ঠিক আছে আচ্ছা বন্ধুরা এটা দেখেন আপনারা 3 নম্বর বকনা দর্শক ভাই এটা কিছু দেখা দিবেন যে এই বকনাটা এই যে এখানকার যে চামড়াটা ঠিক আছে দেখেন দর্শক ভাই এত পরিমাণ লুজ যে একটা গাভের বৈশিষ্ট্য যেগুলো থাকে ঠিক আছে চামড়াটা অনেক পাতলা আছে অনেক চামড়া পাতলা নিপলটা দেখেন দেখেন নিপলটা নিপল দেখছেন চারটি দেখা আছে নিপল চারটা বাচ্চার জায়গায় আছে অনেক সুন্দর সফট আছে আচ্ছা অনেক সফট আর 3 নম্বর এই বকনাটার দাম কেমন চাচ্ছেন আসলে বকনাটার দাম চাতে যাচ্ছে না দর্শক ভাইরা যাচ্ছে বাছাই করে নেবে দাম দর করে নিতে হবে বকনাটা ঠিক আছে বন্ধুরা 3 নম্বর বকনাটা নিতে চলে হাসান ভাইয়ের সঙ্গে কথা বলে দর দাম করে নিতে পারেন ঠিক আছে বাচ্চাটা দেখেন দর্শক ভাই কত সুন্দর একটা বাচ্চা হ্যাঁ তারপরে দেখছেন এটা 4 নম্বর বকনা দেখছেন এটা খাওয়াটা ঠিক আছে হাসান ভাই 4 নম্বরের বক্তাটার জাতমান বয়স এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটা দেখেন দর্শক ভাইরা হলস্টাইন ফ্রিজিয়ান বয়স কেমন হবে এটা 1 বছর অবস্থা ঠিক আছে এখন এই গ্রোথটা অনেক ভালো আসছে এটা বয়স কেমন এটা বয়স আছে 11 মাস 11 মাস বয়স হবে আনুমানিক এটা দেখছেন 4 নম্বর বকনা দেখি নিপলটা চারটা বাচ্চার জায়গায় আছে আচ্ছা নিপল চারটা দেখছেন সুন্দর দর্শক ভাই দেখেন আসলে বাচ্চাটা কত সুন্দর একটা প্রিন্টের বাচ্চা খুব ডাবল বডির বাচ্চা খুব খানিয়ালা ঠিক আছে আচ্ছা এটা দেখছেন হ্যাঁ 4 নম্বর বকনা হাসান ভাই 4 নম্বরের বক্তার দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন ছোট করে দাম চাও 72500 টাকা বন্ধুরা 4 নম্বর বক্তার দাম হাসান ভাই চাচ্ছেন 72500 টাকা তারপর এটা দেখছেন 5 নম্বর বক্তা দেখছেন এটা খাওয়া ঠিক আছে হাসান ভাই 5 নম্বরের বক্তাটার জাতমান বয়স কি আপনার বাচ্চা মাজাটাগুলো অনেক সুন্দর এটার বয়স এটার বয়স আছে 11 মাস বয়স মনে করেন 3 থেকে 4 মাসের ভিতর হিটে আসবে আচ্ছা বয়স আনুমানিক 11 মাস হ্যাঁ স্বল্প সময়ের ভিতরে হিটে চলে আসবে বাচ্চা দেখেন মাথাটা তো কত সুন্দর ঠিক আছে মাজাটা অনেক উশার একটা ভারী মাজার গরু ঠিক আছে খুব দর্শক ভাইরা খুব সুন্দর অপর পাশ থেকে দেখেন হ্যাঁ দেখেন নিপলটা চারটা বাচ্চার জায়গায় আছে অনেক সুন্দর নিপল চারটা দেখছেন মাজা টাজা গুলো অনেক উষা ঠিক আছে বাচ্চাটা বডিটা স্ট্রেটটা দেখেন অনেক সোজা লেজটা খাটো আছে পায়খানা কোনো সমস্যা দেখা যাচ্ছে না তারপরেও আপনারা অবশ্যই নিজ দাইতে দেখে শুনে নেবেন হাসান ভাই 5 নম্বরের বকরা কেমন চাচ্ছেন দাম বকনাটার দাম চাচ্ছেন 76000 টাকা বন্ধুরা 5 নম্বর বকনাটার দাম হাসান ভাই চাচ্ছেন 76000 টাকা আসলে এত কম রেটে কেউ দিতে পারবে না এগুলা বাচ্চা ঠিক আছে যে কোনো বড় বড় খামারে গেলে এগুলোর দাম চাবে আপনার 85000 90000 টাকা বন্ধুরা এখানে আপনারা দেখছেন 4 নম্বর আর 5 নম্বর বকনা দুইটা হাসান ভাই লটের দামটা জানাতে যাচ্ছেন হাসান ভাই 4 নম্বর আর 5 নম্বর কেমন চাচ্ছেন দাম দুটার দাম আমার চাওয়ার দাম 148500 টাকা দর্শক ভাইরা নিলামে 145000 টাকা রাখতে পারবে বন্ধুরা 4 নম্বর আর 5 নম্বর দুইটা বকনা হাসান ভাই দামটা বলে দিলেন 145000 টাকা দেখেন দর্শক ভাইরা এটা রেডি টাইপের বকনা আসলে এগুলার মাস তিনেকের ভিতরে হিটে আসবে দুটা বাচ্চা দর্শক ভাইরা দেখেন সুন্দর করে বাচ্চা দুটা কত সুন্দর গ্রোথের বাচ্চা তারপর এটা দেখছেন 6 নম্বর বকনা হাসান ভাই 6 নম্বর এটার জাতমান বয়স একটা হলস্টাইন ফ্রিজিয়ানের বকনা বাচ্চা বাচ্চাটা অনেক খানিয়ালা বুঝছেন মাজাটা যা অনেক উশার বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান বয়স কেমন এটা
এখানে 5টা 7টা 10টা নিয়ে আসি বিক্রি করি আসলে আমরা যে রেটে দিতে পারবো আমি আর কি যে রেটে দিতে পারবো এটা বড় খামারে তাদের কোলে একটা খরচ আছে আমাদের বাচ্চাগুলোর খরচ কম পড়ে এই ক্ষেত্রে অনেকটা চিপ রেটে দিতে সম্ভব হবে ঠিক আছে না নিজে আমি খামারে নিজে আমার হচ্ছে গরুগুলো লালন পালন করতেছি আর কি নিজে এই কালেকশন করতেছি আচ্ছা আপনি বলতেছেন যে আপনি যে দামটা দিয়েছেন আজকে তুলনামূলক অনেক কম ঠিক আছে হ্যাঁ সব খামারেতে অনেক কম রাখছি আসলে দর্শক বাড়া বিবেচনা করতে পারবে এটা এলিমেন্ট কথা ঠিক আছে আচ্ছা হাসান ভাই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম